ঘটনা হলো যে হুজুর ওখানে চেঞ্জ করছে, এই চেঞ্জ করার জন্য আমরা প্রতিবাদ জানাইছি। মুসল্লিগুলা মসজিদের সভাপতি সেক্রেটারি আমাদেরকে চিঠি দেয় নাই, মসজিদে চিঠি দেয় নাই, মসজিদে বলে নাই, ওরা হুট করে হুজুর চেঞ্জ করছে। এই জন্য আমাদের কিছু লোক আমরা প্রতিবাদ জানাইছি। এটা যে এখানে বক্কর ইলিয়াস তাদেরকে আমার ভাইস্তাকে পিটাইছে, এরা কেন পিটাইলো এটা আমরা বিচার চাই। আমি খালি একটাই বলতেছি, এইদিকে কি হয়েছে না হয়েছে, চেয়ারম্যান সাহেব উপস্থিত আছে সে জায়গায়, তো চেয়ারম্যান সাহেব কেন অর্ডার দিল যে এদেরকে ধরো? এই যেমনি ধরে বলছে ওখানকার জামাত বস্তির প্রতিটা ছেলে গাছের ডাল ভাঙে ভাঙে সব মানুষগুলো ঠুকতে আসছে, চেয়ারম্যান সাহেব বলাতে এই ঘটনাটা হয়েছে। আর আমাদের ওখানে ইলিয়াস আর বক্কর আছে, এই ইলিয়াস যখন গ্যামজামটা হইলো আমার ভাইকে এইভাবে ধাক্কা মারে ভিতরে ঢুকাই দিল, ঢুকাই দিয়ে বক্কর যেখানে জায়গা পাইয়ে লাথায় লাথায় চলে গেছে, সব ভিডিও করে এনেছে তো ছেলেগুলো, এটা তো আমাদের মুখের কথা না, ভিডিও প্রমাণ দিবে, এগুলো নেট পর্যন্ত আমরা ছাড়িয়ে দিয়ে দিয়েছে। তারপরে এই পাশে আমাদের ওই যে কি নাম যেন বলে না, এখানে বেশ কয়েকটা লোক আছে, ওরা সহ চিল্লা চিল্লা বলছে এদেরকে ধরো এদেরকে ধরো, অথচ আমাদের মসজিদে একসাথে নামাজ পড়ি আমরা, তাহলে মানুষ না জানোয়ার চিন্তা করছেন, মানুষটা একবারে মরার মতো লাশের মতো শোয়া রাখছে, আলেম সামনে নামাজ পড়ে গেছে আমার ভাইকে এই পাশে লাশের মতো শোয়া রাখছে, রাখার পর মানুষগুলো কীভাবে সিদ্ধায় দিল ঈদের নামাজ যেটা হইলো, আমার তো মনে হয় না ঈদের নামাজ হইলো।